এক পেড় মাকে নাম স্লোগানকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক গণ বৃক্ষরোপণ কর্মসূচি। রাজ্যে মূলত 5 মিনিটে 5 লক্ষ চারাগাছ রোপণ করাই হল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় সিধাই মোহনপুরের তারানগরে। সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, কৃষিমন্ত্রী রতননাথ নাথ সহ বন দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। যারা অবৈধভাবে বন ধ্বংস করছে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, তারা উভয়ই বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যরা স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন চারাগাছ বিতরণ করেন। ২০২২ সাল থেকে আমাদের এই ব্যাপক বৃক্ষরোপণ হয়েছে, 1,02,230টি চারাগাছ রোপণ করা হয়েছে। 2023-এ 2,07,877টা এখানে বৃক্ষরোপণ করা হয়েছিল। আর এইবার প্রচন্ড একটা জাম দিয়ে দেন যে 5 মিনিটে 5 লক্ষ, মানে একটা সত্যি আমি ভাবছি যে এটা কিভাবে সম্ভব হবে। ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা এই ভারসাম্য রক্ষা আমাদের প্রতিনিয়ত আমাদের করা উচিত। ইমব্যালেন্স হলেই মুশকিল। মাঝে মাঝে যখন খবর আসে যে বিভিন্ন জায়গায় এই বনদস্যুদের কারণে বন কেটে ফেলছে, এর দিকে আমাদের সরকার কোনো অবস্থায় মানে এইগুলোকে আমরা মান্যতা দেই না। যেভাবে হোক ওদেরকে আমাদের ধরতে হবে, চিহ্নিত করতে হবে। ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যেই নয়, আমাদের সমগ্র পৃথিবীর মধ্যে ছোট্ট রাজ্য হলেও আমরা যেন বনকে রক্ষা করতে পারি এবং পরিবেশের দিক থেকে আমরা যেন এগিয়ে থাকি, এইটাই আজকের এই প্রচেষ্টা।